আপনি খুব লজ্জা লাগতেছে, স্বাধীনতা 47 বছর পরেও নাকি এ দেশের মাটিতে আমাদের মা বোনরা দোষিত হয়। নষ্ট সমাজে অন্ধ মানুষ, চোখের সামনে হচ্ছে লাশ সবটা। আমাকে একজন শিক্ষিত জাতি দাও, একজন শিক্ষিত মা দাও, আমি একজন শিক্ষিত জাতি উপহার দেবো। আর বিদ্রোহী কবি গাজী নজরুল ইসলাম বলেছেন যে সাম্যের গান গায় আমার কাছে, আমার চোখকে কোনো শ্রমণে কোনো বেদনাতে নাই। বিশ্বের যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়েছেন আর অর্ধেক তার নয়। তো এসব কিছু নেপোলিয়নের সেই কারিগরি জাতি গড়া, আর কাজী নজরুল ইসলামের সেই জাতি, নারী জাতি যা যা ইতিহাসে পাতে রয়ে গেল শুধু, কিন্তু এটা কিন্তু বইয়ের সোনালী অক্ষরে লেখা আছে। আমাদের যে আমরা এটাতে বুঝতে পারি যে নারীর প্রতি সহিংসতার যে প্রভাবটা, এটাতে আমরা বুঝতে পারি যে কবির যে ভাষাগুলো বলেছেন তা থেকে আমরা বুঝতে পারি যে এগুলা ইতিহাসের পাতায় রয়ে গেছে। তো আমাদের যে বিবিসি এর সংবাদে বলা হয়েছে যে আমাদের নারীরা 83% কোনো না কোনো কারণে নির্যাতনে ভুগতেছে, তার কোনো না কোনো কারণে নির্যাতন ভুগতেছে। এর মধ্যে 65% নারীরা মানসিক বিভাগে ভুগছে এবং 35% নারীরা শারীরিক সমস্যায় ভুগছে এবং 23% নারীরা বিভিন্ন আর্থিক সমস্যার কারণে তারা ভুগছে, তাদের স্বামীরা তাদের নির্যাতন করছে। তো এর থেকে বোঝা যায় আমাদের যে কয়েকদিন আগে কয়েকটি দুর্ঘটনা ঘটে গেল, যেমন বেগমগঞ্জের একটি কাহিনী আর এসে সিলেটে। তো এগুলো থেকে আমরা বুঝতে পারি নারীরা কতটুকু অত্যাচারিত, মানে তারাই এতটুকু অত্যাচারিত যে তাদের যে মনের ভাষাটা বা মনের যে অনুভূতিগুলো তা কিন্তু পারিবারিকভাবে তা শেয়ার করতে পারছে না এবং তা পারিবারিকভাবেই রয়ে গেল। তাই অনেক সময় দেখা যায় যে কয়েকটা যে আমাদের বেগমগঞ্জের কয়েকটা দেখলাম যে এটা তো কিন্তু ফেসবুকের মাধ্যমে কিন্তু এটা প্রকাশ পেয়েছে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে, এমনি কিন্তু তারা তাদের মনের মধ্যেই রেখে দিয়েছে এগুলো, কিন্তু তারা প্রকাশ করেনি। তো আমরা বুঝতে পারি যে তারা কিন্তু ওই সম্পর্কিত নারীরা কিন্তু আত্মহত্যার পথ বেছে নেয়, তখন তারা সমাজের মুখে সমাজের সামনে মুখ দেখাতে পারে না, তখন কিন্তু তারা আত্মহত্যার মুখ আত্মহত্যার বেছে নেয়। তো আত্মহত্যাকে বিষয়টি বেছে নেওয়ার পর তারা আত্মহত্যা করে এবং অনেক সময় দেখা যায় যে নারীদের প্রতি এসিড নিক্ষেপ করা হয়। তো এসিড নিক্ষেপের কারণেও কিন্তু তারা কিন্তু সমাজে মুখ দেখাতে পারে না, তো এটার কারণে তারা কিন্তু পারিবারিকভাবেও একটু সমস্যার ভোগান্তিতে পড়ে, তো সবাই কাছে শেয়ার করতে পারে না, তাই তারা আত্মহত্যা পথটি বেছে নিয়ে যায়। তো আমার মূল বিষয়টা হলো যে নারীরা এত সব করেও কেন অত্যাচারিত।